সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে যে ইউটিউব ইন্ট্রো, কিভাবে একটা ভিডিও সামনে বা পরে একটা ইউটিউব ইন্ট্রো দিতে পারেন। তো তার জন্য আপনারা আপনারা আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমরা চলে যাবো, এখন ব্রাউজারটি ওপেন করি। আমাদের ব্রাউজারটি ওপেন করার পর আপনার অ্যাড্রেস বারে লিখবেন কোন panjuet.com। তো আমরা এন্টার প্রেস করলাম। তো দেখুন আমাদের ওয়েবসাইটটি ওপেন হয়ে গেল। তো আপনার এখান থেকে এখানে বিভিন্ন এডিটর আছে, আমি অবশ্যই এটা বুঝিয়ে দিব যে কিভাবে করতে হবে না করতে হবে। তো সাপোজ আমরা ধরুন এখানে অনেকগুলি দেখেন অনেক ক্যাটাগরি আছে দেওয়া আছে যে আপনার কোনটা পছন্দ। সাপোজ ধরুন আমার পছন্দ, ধরুন আমার এটা পছন্দ, আমি এটার উপর ক্লিক করব। তারপর আমরা এখানে ক্লিক করব ওপেন ক্লিপ মেকার। তা আমাদের এখানে সময় বেশি লাগতেছে যেহেতু লোড হচ্ছে, তা আমি আগে থেকে ওপেন করে রেখেছি। তো আমি ওপেন মেকারে ক্লিক করার পরে আপনাদের এরকম একটা পেজ খুলবে, তো এখান থেকে আপনি এডিট করবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কি হয় দেখি। তো আমরা এখন এটি এডিট করব। তো এখানে কিছু ফাংশনগুলো বুঝিয়ে দিই। তো এটা হচ্ছে যে ফুললি ব্যাকগ্রাউন্ড সহ, এটার উপর ক্লিক করলে আপনারা দেখুন কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ড সহ এটা দেখাচ্ছে। তো আর যদি এটা এটাতে ক্লিক করেন তাহলে আর যে সাউন্ড ইফেক্টটা আছে সেটা অফ হয়ে যাবে, সাউন্ড ইফেক্ট সাউন্ড বাজবে না। এটা দিলে স্টপ, আর এটা দিলে হচ্ছে আমাদের সাউন্ড ইফেক্টগুলো, মানে সেটা আমাদের এখানে শো করতেছে দেখতে পাচ্ছেন আপনারা। তো এটার উপর আপনার নাম কীভাবে করবেন, ব্যাকগ্রাউন্ড কীভাবে বদলাবেন, তো সেগুলো এখন আলোচনা করব। তো চলুন আমরা এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে অবজেক্টে ক্লিক করতে পারেন, কিন্তু এগুলো তো আমরা আসলে নামগুলো এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করলে আমরা নাম সহ দেখতে পারছি, কিন্তু এখানে তাইকন দেওয়া আছে, আমরা তাইকন দেখে বুঝতে পারবো না যে কোনটা কী কাজ। তো আমরা এখান থেকে চলে যাবো। তো আমরা এখানে এখানে প্রত্যেকটারই কাজ আছে, আপনার আসলে নিশ্চয়ই লেখাগুলো দেখলে বুঝতে পারবেন। তো আমি এখানে বেশি কোনো কাজ দেখাবো না, জাস্ট যেটা আপনাদের বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে নাম চেঞ্জ করাটা। তো আমি নাম চেঞ্জ করাটাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দিলাম এখানে ইউটিউব নাম দিলাম, তারপর এখান থেকে আপনার ইচ্ছা করলে তার সাইজ, ফন্ট সাইজ, লেভেল এইগুলো সব কমিয়ে বাড়ি দিতে পারেন। আপনারা অবশ্যই এগুলো চেক করলে বুঝতে পারবেন। তারপর আমি টেক্সট মাস্টার সেকেন্ডটা আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এর জন্য আপনারা সবার উপর চলে যান। তো আমি এখানে মাস্টার টিকেটে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। দিয়ে এন্টার প্রেস করুন। তারপর ইচ্ছা করলে আপনি এখান থেকে আপনার স্টাইল দিতে পারেন, যে আপনার কোন স্টাইল পছন্দ সেই ধরনের একটা স্টাইল দিতে পারেন। তো আমি সাপোজ এই স্টাইলটি দিলাম। দেওয়ার পর এখানে আমি এটা একটু কমিয়ে দিই, এন্টার প্রেস করলাম। তারপর আপনি ইচ্ছা করলে নিচ থেকে আরও কালার পরিবর্তন করতে পারেন। আমরা এখান থেকে একটি কালার সিলেকশন করে দিলাম। এখন আমরা এটা প্লে দিয়ে দেখি কি অবস্থা থ্রি ডট মেনুতে। তো আমাদের নামগুলো বোঝা যাচ্ছে না, তো আমরা এক কাজ করি নিয়ে এটার উপর ক্লিক করে আমরা নামটা একটু ছোট করে দিতে পারি। আমি জাস্ট সরি, আমি নামটা ছোট করে দিলাম, এন্টার প্রেস। এখন দেখি তো দেখুন আমাদের এখানে নামটা পরিবর্তন হয়েছে, তো সি আমরা অফিন পুরোটা দেখা যাচ্ছে না খুব লাইটিং এর কারণে, এটা এফেক্ট এরকম। তো আমরা এখান থেকে এখন স্টপ করে দিয়ে আপনারা যদি এটাকে সেভ করতে চান তাহলে এখান থেকে পাচ্ছেন ডাউনলোড একটা আইকন, এখান থেকে ক্লিক করে আপনারা গুড বা যেটা খুশি সেটা দিতে পারেন। তো আমি গুড কোয়ালিটি দিয়ে আমি এখানে স্টার্ট বাটন ক্লিক করলে সেটা হয়ে যাবে। তো আমি আপনাদেরকে স্পষ্ট দেখানোর জন্য আমি অন্য একটা করে দেখাই, যে কেননা আপনারা এটা দেখতে পাচ্ছেন যে আমার নামটা পরিবর্তন দেখতে তেমন কি স্পষ্ট না। তো সেজন্য আমি আবারও চলে যাচ্ছি ফার্স্ট মেনুতে। চলে যাওয়ার পর
গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি আরেকটি ইন্ট্রো তৈরি করেছি। তো এখানে আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করে আপনারা অপশনে চলে যাবেন অবজেক্টের। তো এখানে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন কিছু অপশন দেখতে পাচ্ছি আমরা। তো এখানে অনেক ধরনের অপশন আছে, তো সবগুলো আমি দেখাবো না, কারণ আপনাদের মূলত প্রয়োজনটা হচ্ছে টেক্সট চেঞ্জ করা, এছাড়া কিছুই না, ঠিক আছে? আর এর বাইরে যা থিম চেঞ্জ করা বা অন্যান্য কার্যক্রম যা কিছু আছে এখানে, সমস্ত কাজগুলি আপনারা নিজেদের মানে ক্লিক করেই বুঝতে পারবেন যে আসলে কোনটা কীভাবে করে। তো এই নামটা চেঞ্জ করাটা একটু কঠিন, অন্যান্যগুলো একটু সহজ। ওইখানে যেটা দেখাইছি মানে একসাথে অনেকগুলি, কিন্তু এখানে হচ্ছে আপনাকে গ্রুপিংভাবে করা হয়েছে। যেমন এখানে গ্রুপিংয়ে দেওয়া আছে আপনার জিরো, তো আমি এখানে যদি গ্রুপিংয়ে লিখি SIM তারপর এন্টার ক্লিক করি, তো দেখুন আমাদের এটা গ্রুপিং এর নামটা দিলাম, কিন্তু আসলে কিন্তু ওইখানে কিন্তু চেঞ্জ হয় নাই। কারণ হচ্ছে নিচে দেখুন আমরা এখানে যখন নিচে ক্লিক করব, তারপর এখানে আমাদের আমাদের এখানে গ্রুপিং দেওয়া আছে, তো আমরা এটার উপর ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে এস, প্রথম ওখানে আমরা এস দেখতে পাচ্ছি, তারপর এখানে দেব আই, এখানে আমরা এসি লিখবো, কেননা এটা হচ্ছে ফিউচার। তো সবগুলো দেখানো সম্ভব না, আপনারা ক্লিক করার পর দেখুন এখানে জেড লেখা আছে, আমি এখানে এস লিখে দিলাম, আমার নামের প্রথম অক্ষর এস, কেননা আপনাদের। তারপর আমরা নিচে চলে যাই, এখন ই ই গ্রুপে চলে যাব। তো ই গ্রুপে চলে যাওয়ার পর আমরা ই এর প্রথম টেক্সটে এখানে ডাবল ক্লিক করার পর আমরা দিব আই আই। তো দেখুন আমাদের এখানে ই থেকে আই হয়ে গেল, কিন্তু আমরা বাকিগুলো কেন চেঞ্জ করব? যদি আমরা বাকিগুলো চেঞ্জ না করি তাহলে ওইটা দেখুন পাশে ইর মতোই বোঝা যাচ্ছে, তো আমাদের এটা চেঞ্জ করতে হবে। আই লিখে দেখুন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। তো সবগুলো দেখানো সম্ভব না, আমি পুশ করে সবগুলো একসাথে করে ফেলি, আপনারা নিজ দায়িত্বে এগুলো চেঞ্জ করার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন যে আমরা এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে স্টার্ট ডাউনতে ক্লিক করে আমরা এখানে ডাউনলোড দিয়ে দিচ্ছি। তো 10 মিনিটের মধ্যে এটা ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে, তারপর আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার সাথে কোনো প্রকার সমস্যা হলে এখান থেকে যোগাযোগ করতে পারেন। তো গাইস আমরা দেখতে পাচ্ছি এখানে ভিডিওটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে কনভার্ট, তো আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। তো দেখুন আমাদের এখানে ডাউনলোড মোডটি চলে আসছে, স্টার্ট ডাউনলোডিং, তো আমার ডাউনলোড লেখা চলে এসেছে, আমরা ডাউনলোডে ক্লিক করি। দেখুন আমাদের এখানে ডাউনলোডে মোডে ডাউনলোড শুরু হয়ে গেছে। থ্যাংকস ফর ওয়াচিং, যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।